নজর রাখবো ডায়মন্ড হারবারের দিকে। রোজ দেরিতে ট্রেন চলার অভিযোগ, ডায়মন্ড হারবার স্টেশনে যাত্রী বিক্ষোভ, বিক্ষোভ অবরোধ ডায়মন্ড হারবার স্টেশনে। ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ বিক্ষোভের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন এবং ট্রেন অবরোধে ভোগান্তিতে যাত্রীরা। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বরুণ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বরুণ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন তারা, তারা বলছেন দীর্ঘ দু মাস ধরে এক সমস্যা, কিন্তু সমস্যার সমাধান নেই। সকাল 5:30 থেকে এখনো পর্যন্ত অবরোধ হয়ে আছে ডায়মন্ড হারবার স্টেশনে ট্রেন চলাচল। তো এখানে যারা বিক্ষোভরত যাত্রী তাদেরকে বোঝাবার জন্য ঘটনাস্থলে জিআরপি পুলিশ এবং অন্যান্য আধিকারিকরা এসেছেন। কিন্তু মানুষের দাবি যে কিভাবে প্রতিদিন এত ট্রেন লেট হতে পারে। এখানে একজন যাত্রী আছে, আপনি বলুন তো কি আপনাদের অভিযোগ বা কি কেন অবরোধ করছেন? আমাদের অভিযোগ প্রত্যেক দিন আমাদের ট্রেন লেট থাকে, লাইনে নাকি কাজ হচ্ছে, লাইনে কাজ হচ্ছে সে ঠিক আছে, ডবল লাইন এক আধ দিনের জন্য মানুষ কৈফিয়ত, আমরা সাধারণ মানুষ আমরা অফিসে গিয়ে কৈফিয়ত যখন দিতে হবে তখন তো একদিন দেওয়া যায়, দুদিন দেওয়া যায়, প্রত্যেক দিন তো আর অফিস শুনবে না। তার জন্য কারো হাফ জেল কাটা যাচ্ছে, যারা লেবার মজুর কাজ করছে তাদের তো কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে, নানান রকম সমস্যা প্রত্যেকের। কিছুদিনের জন্য ঠিক আছে কিন্তু কন্টিনিউয়াস তো চলতে পারে না। দু তিন মাস ধরেই গণ্ডগোল হয়ে যাচ্ছে, দূরের কথা হচ্ছে দেখুন এত লেট করলে মানুষের মানে যাওয়া আসার দিক থেকে তো খুব অসুবিধা হয়, গরিব মানুষরা যাবে কোথায় বলুন? হ্যাঁ, এক ঘন্টা মানে দেড় ঘন্টা করে লেট প্রত্যেকদিন, কি প্রত্যেকদিন 5টা থেকে ঠিক মানে অনিয়মিত চলে আর 9টা বাজলে ঠিক টাইমে ট্রেন চলে, তার আগেরটা কি হয়? আগে কেন চলে না ঠিকঠাক? 5টা থেকে কেন ঠিকঠাক ট্রেন চলে না? যে ট্রেনে আমরা দিন মজুরা যেতে পারি, 9টার পরে অফিস টাইমটা ঠিক কিভাবে চলে? তখন ট্রেনটা কেন চলে? 6:45 ঠিক বাইরে যাচ্ছে, তাহলে আমাদের কি বন্ধ হলে ওরা চাকরি করে না, আমরা কি নাকে থাকবো? আপনি কি করেন? আমি তো বাবুর বাড়ি কাজ করি। আজকে যেতে পারেন নি, কি অসুবিধা? অসুবিধা নাই, তাহলে আমাদের মাইনে কোনো কেটে নিচ্ছে? অসুবিধা হবে না, আমাদের মাইনে কেটে নিচ্ছে, আমাদের ওদিকে পালাপালি দিচ্ছে, ভাষা দিচ্ছে, ওইগুলো আমাদের শুনতে ভালো হচ্ছে? ওদিকে আমাদের বাবুরা বলছে কেন ট্রেন চলছে, লক্ষ্মী চলছে, বাড়াই ভুল চলছে, আমাদের ডায়মন্ড কেন এরকম হচ্ছে? তাহলে কি আমরা সব মেনে নেবো? আর মানানি আজকে ট্রেন বন্ধ থাক, কন্টিনিউয়াস আমরা চাইছি 12টা পর্যন্ত অফিস টাইমটাও বন্ধ থাক, কারণ আমরা রোজ যে প্রবলেমটা মানে ফেস করি আজ একদিন অফিসে আর ও ফেস করুক। এটা দীর্ঘ 3 মাস ধরে চলে আসছে কিন্তু রেল কর্তৃপক্ষ এটা কোনোভাবেই মানতে রাজি হচ্ছে না। এটা কিন্তু গার্ডের প্রবলেমে হচ্ছে, ফার্স্ট ট্রেন যেটা শিয়ালদা থেকে 3:45 ছেড়ে আসে ওই ট্রেনটা এলে ওর যে গার্ড আছে উনি এসে এই 5:52 ট্রেনটাকে নিয়ে যাবে, গার্ডের প্রবলেম এটা হচ্ছে। কিন্তু রেল কর্তৃপক্ষ বলছে লাইনের কাজের জন্য এই প্রবলেমটা হচ্ছে, আদু লাইনের কোনো কাজ চলছে না, এটা মিথ্যা কথা বলছে। আপনাদের কী বলছে? আমাদেরকে বলছে যে আপনারা তুলে নিন, নেক্সট টাইম থেকে এটা হবে না। কিন্তু 3 মাস হচ্ছে, 3 মাস কোথায় ছিলেন এনারা? আপনারা কি লিখিত প্রতিশ্রুতি দিতে? একদম একদম লিখিত প্রতিশ্রুতি দিতে হবে আমাদের। এই মুহূর্তে আর ট্রেন 12টা পর্যন্ত বন্ধ থাকবে? হ্যাঁ, চালাবেন না? আমরা যেতে পারিনি, আমরা কর্মসংস্থান যেতে পারিনি, আমরা এই যে টিকিটটা কেটেছি প্রত্যেকদিন যে টিকিটটা কেটে যায় 30 টাকা আপডাউন, বালিগঞ্জে গেলে আপডাউনে গেলে ফাইন ধরে, চেকাররা আছে কেন এর ট্রেন তুমি লেট এসছো, এ করেছো, তার জন্য ফাইন দিতে হয় 350 টাকা, তাদের ইচ্ছা মতন ফাইনটা নিয়ে নেয়। কিন্তু আমরা যেই ট্রেন গণ্ডগোলের জন্য যে আমরা গিয়ে বালিগঞ্জে গিয়ে যদি এখন লাভি এই টিকিটটা যদি দেখায় তার জন্য আমাদের ফাইন নিয়ে নেয়। তাহলে এখন আপনারা কি চাইছেন? এখন 12টা পর্যন্ত আমাদের ট্রেন বন্ধ থাকবে। এখন আপনারা কি দেখছেন? 12টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে, আজকে সারাদিনটাই ট্রেন বন্ধ থাকবে। তারা স্টেশন মাস্টারের কাছে এই অভিযোগটা দীর্ঘদিন ধরে বলে আসছেন। তাদের বেশ কিছু যাত্রীদের যে একটা কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের কাছে তুলে ধরা হয়েছিল যে গার্ড কেন দেরিতে আসবে, গার্ডের যদি অনিয়মিত আসা হয় তাহলে এখানে যারা রুটি রুজির জন্য তারা কলকাতায় যায় তাদের প্রত্যেক দিনের যে মাইনে মাইনে কেটে নিচ্ছে, তাদের ডেলি ফাইনের জন্য তাদের মানে দেরির জন্য তাদের কথা শুনতে হচ্ছে মালিকের কাছে, যারা দিন মজুর এছাড়া অনেকে পরিচারিকার কাজ করে অন্যের বাড়িতে, তারা মালিক শুনছে না, তাদেরকে নানা রকম ভৎসনা দিচ্ছে, নানা রকম কটুকথা শোনাচ্ছে। ওই সমস্ত অসহায় মহিলারা যখন বলছে তারা লক্ষ্মীকান্ত বুদ্ধি, তাদের আসার কোনো বিকল্প পথ নেই।
হ্যাঁ এখন আপনারা কি চিন্তা ভাবনা নিচ্ছেন? আমরা সারাদিনটাই মোটামুটি ট্রেন বন্ধ রেখে দেব। আজকে আমাদের দাবি না মানে আজ সারাদিন ট্রেন অবরোধ থাকবে। রেল কর্তৃপক্ষ তো বলছে আজ আমাদেরকে যে রেলের লাইনের কাজ হচ্ছে একটা দিনে ভালো করে কাজ করে নিক, প্রবলেমটা একদিন হোক, প্রত্যেকদিন তো প্রবলেমটা আর হবে না, একদিনে রেল লাইনের কাজটা কমপ্লিট করুক। এখানে কি বলা হচ্ছে কি আপনাদের? এখানে কি আর বলা হবে, আমরা কাজে যেতে পারি না, আর কি বলবো, সারাদিন বন্ধ করে। দীর্ঘ দু মাস ধরে সমস্যায় ভুগছেন তারা এবং তারপরেও একাধিক জায়গায় অভিযোগ জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হয়নি, তাই আজ প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা এবং এই মুহূর্তে রেল অবরোধ করে বিক্ষোভারী বিক্ষোভের জেরেই কিন্তু বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এই মুহূর্তে রেল অবরোধ করে বিক্ষোভারী বিক্ষোভের জেরেই কিন্তু বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। শিয়ালদহ স্টেশনের কি ছবি রয়েছে জানবো, কারণ একাধিক ট্রেন দেরিতে চলছে। ঐঞ্জলা, তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ছবি রয়েছে এই মুহূর্তে। সেখানে কিন্তু বিক্ষোভ চলছে এই মুহূর্তে। আমি প্রত্যেকদিন লেটে ছেড়ে এমনটাই অভিযোগ করছেন যারা নিত্যযাত্রী হতে, যার জন্য দেখতে পাচ্ছ আমি সার্বিক ছবিটা দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণে এই মুহূর্তে তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা বলছে যে প্রত্যেক দিন দেরিতে ছাড়ে। আমি সেই জায়গা থেকে আপনাদের কাছে আসি। দাদা, আপনারা তো রোজ ট্রাভেল করে এই শিয়ালদার ডায়মন্ড হারবার লোকালটা নিয়ে, কি সমস্যা? প্রচুর গন্ডগোল হচ্ছে ট্রেন, শুধু ড্রাইভার না আরও অনেক ট্রেন, সব প্রত্যেকটা লেট করে আসছে, লেট করে যাচ্ছে, এত লেটে তো প্রত্যেক মানুষের সমস্যা হবে। তারপর রেগুলার যাত্রী, সবসময় সকালে গর্ভব্যস্ত মানুষ, সমস্ত তো প্রচণ্ড অসুবিধায় পড়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে যেতে অসুবিধা হচ্ছে সবাইকার। টাইমে আসছে না, টাইমে কোনো ট্রেনই টাইমে আসছে না, কোথাও কোনোটা আধা ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট লেট, প্রত্যেকটা লেট হচ্ছে। যার জন্য আপনার কাছে আসি, আপনারা তো রোজ যাচ্ছেন, এই সমস্যা কতদিন ধরে চলছে? আমি বলতে পারবো না, আমি তো সবসময় যা আশা করি না। দেখতে পাচ্ছেন তো ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ দাঁড়িয়ে তো রয়েছি এখন আপাতত। অপেক্ষা করছি আধা ঘন্টা, এখানে আরও রয়েছে যারা যান। দাদা, যাতায়াত করেন তো এই শিয়ালদহের এই ডায়মন্ড হারবার লোকাল নিয়ে, কি সমস্যা, কি অভিযোগ? এই ট্রেনটা রোজই লেটে যাচ্ছে আর আসার সময়ও লেটে ঢুকছে, রোজই মানে ঠিকঠাক টাইমে ঢুকছে না, ঠিকঠাক টাইমে আবার আসছেও না। ডায়মন্ড লোকালটাই মেন সমস্যা। প্রত্যেকদিন লেট, প্রত্যেক প্রতিদিনই লেট। আমরা এই একটা ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে ঢুকবো, সেই ট্রেনের সময়টা পাইনি, কতক্ষণ অপেক্ষা করতে হয়? তা তো প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম প্রায়। আজকে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আজকে আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। আমি দিদির কাছে যাই একটু। দিদি, কতক্ষণ অপেক্ষা করছেন ট্রেনের? অনেকক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট। ওইটা তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। স্বাগত আপনাকে কৌশিক বাবু। যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ চলছে, বিক্ষোভ করা হচ্ছে। তারা বলছেন যে কোনো সময় সকাল সাড়ে পাঁচটার ট্রেন ঠিক সময়ে ছাড়ে না এবং তার জন্য কর্মস্থলে পৌঁছতে তাদের অসুবিধা হয়। এই বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা মেলেনি, কি বলবেন? দেখুন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই বিক্ষোভ দেখিয়ে তো মানুষের আরো অসুবিধা হচ্ছে, আরো অনেক যাত্রী আছেন যারা বিক্ষোভে হয়তো সহমত নন, তাদের প্রবলেম হচ্ছে, এটা কেউই চায় না। তো তাদের অভিযোগ থাকতে পারে, সেটা প্রপার প্ল্যাটফর্ম আছে, আমাদের ডিভিশন রেলওয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন। আবার আমাদের অ্যাডিশনাল ডিভিশন রেলওয়ে ম্যানেজার এডিআরএম যাচ্ছেন ওখানে সাইটে, কথাবার্তা বলতে যাচ্ছেন এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এটা সমাধান হোক। আর ট্রেন লেটের ব্যাপারে, রেল তো নিজের ইচ্ছায় ট্রেন লেট করে না। ট্রেন লেটের মূল কারণ হলো রেল গেটগুলোকে আমরা ঠিক টাইমে বন্ধ করতে পারি না। বিভিন্ন জায়গায় আপনি যদি দেখেন, ঢাকুরিয়া দেখুন, সোনারপুর দেখুন, বারুইপুর দেখুন, এখানে রেল গেটগুলোকে আমরা কোনো সময় প্রপার টাইমে বন্ধ করতে হয় না। একটা ট্রেন যদি কোনোভাবে পাঁচ থেকে সাত মিনিট দেরি করে তো অটোমেটিক্যালি পুরো ডিউ করছে, অনেকটা ট্রেন লেট হয়ে যাচ্ছে। যে ট্রেনটা লেটে পৌঁছচ্ছে সেই ট্রেনটা লেটেই ফিরবে, এটাই অবভিয়াস। আপনি চিন্তা করুন, ঢাকুরিয়াতে ঢোকার আগে আপনি যদি পাঁচ মিনিট আপনার রেল গেট খোলা থাকে তাহলে আপনি ঢাকুরিয়া বা তার সোনারপুর পৌঁছতে তো আপনার পাঁচ মিনিট দেরি হবেই, রেলের হাতে নেই এটা। কৌশিক বাবু, তারা বলছেন যে দীর্ঘ দু মাস ধরে সাড়ে পাঁচটা ট্রেনটা রেগুলার দেরিতে ছাড়ছে এবং তার জন্য তাদের সমস্যা হচ্ছে, আর এই বিষয়ে তারা একদিনের নয় দু মাস ধরে তারা অপেক্ষা করেছেন, তারপরে তারা এই বিক্ষোভটা দেখাচ্ছেন, প্রতিবাদটা জানাচ্ছে। না, সেটা দেখতে হবে যে কি কারণে এটা ওনারা বলছেন কি জন্য। তো আমাদের অ্যাডিশনাল ডিআরএম যাচ্ছেন ওখানে সাইটে, উনি গিয়ে কথা বলছেন। তবে আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো, বিক্ষোভটা তুলে নিন, বিক্ষোভ করে মানুষের প্রবলেমই বাড়ে, সমাধান কিছু হয় না।
বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র এবং সরাসরি তিনি যেটা বলছেন যে অনুরোধ করছে বিক্ষোভ তুলে নেওয়ার জন্য কারণ অন্যান্য মানুষের সমস্যা হচ্ছে তবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে কথা বলবেন তিনি এমনটাও জানালেন তিনি।